ফ্রেন্ডস আপনার সমস্ত গোটে বহু বড় অপডেট নেই আসিছি করোনার প্রাণ হরি সমস্ত ব্যক্তি আমার রাজ্য সরকারঙ্ক তরফর অনুকম্পামূলক সহায়তা রাশি স্বরূপ 50,000 টাকা যোগাই দেওয়া নিমন্তে এবে আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়ে যাই এ সম্পর্কিত আর্টিকলটি সাইটে আপনার দেখিপারুবে এণু আপনার পরিবারবর্গ বা সম্পর্কীয় লোক কেহি বি যদি করোনার প্রাণ হরাইছেন এবে চাইলে সে আপনার আবেদন করি এই 50,000 টাকার সহায়তা রাশি পাইপারি তবে এথিপাই অনলাইন বা অফলাইন কেমি কোণ আপ্লাই করবে এই দুইটি মডে তা সহ কোণ কোণ সব ডকুমেন্ট আবশ্যক রয়েছে আপ্লাই করে সারা পরে কেউ কেউ প্রসিডিওর আপনার ফলো করা পড়ব আতদিন মধ্যে এই 50,000 টাকার সহায়তা রাশি পাইপারি চলতু এই ভিডিওর আগুক আমি ডিটেলস আলোচনা করা আপূর্ব আপনার সমস্ত কই রাখুছি ফ্রেন্ডস ভিডিওটি টিকি লম্বা হয়ে পড়ে কারণ বহু গুড়াই জিনিস আপনার এটি জাঁয়ার অনেক গোটে বি জিনিস ভুল করেদেলে পরবর্তী সময় আপনার তাকে করেকশন করে পেয়ে না আই 50,000 টাকার মধ্যে বঞ্চিত হবে এণু ভিডিওটি ধৈর্যর সহ টিকি আগুক দেখুন তাপরে যদি কিছু ডাউট রয়ে আপনার তলে আপনার কমেন্ট করে পেয়ে তবে ফ্রেন্ডস প্রথমে আমি জাঁয়া অফলাইনলে কমিটি কোণ আপনার আবেদন করবে আবেদন করা কোণ কোণ সব ডকুমেন্টর আবশ্যকতা রয়েছে তা আগুক আপনার বতাই দেবি তা পূর্ব জাঁ রাখুন অফলাইনে যদি আপনার আবেদন করা চাহিদা তাহলে আপনার জেলাপাঁ কার্যালয় যাওয়া পড়ব সেটি এসব সম্পর্কিত ফর্ম মিলুচি সব ডকুমেন্ট নিয়ে আপনার সেটিকে গেলে সে ডকুমেন্ট দেখি যে ফর্ম সেটি মিলব তাকে আপনার ফিল আপ করি সেইটি সবমিট করি আসা পড়ব এবার চলতু মোবাইল স্ক্রিন কু নিয়েছি কোণ কোণ সব ডকুমেন্টর আবশ্যকতা রয়েছে আসহিত অনলাইনে আপ্লাই কমিটি কোণ করবে তা আমি ডিটেলস জাঁ নেওয়া তবে ফ্রেন্ডস আপনার দেখুন আমি কোভিড-19 অনুকম্পামূলক রাশি পেমেন্ট সিস্টম এ অফিসিয়াল ওয়েবসাইট্রে পৌঁছি যাইছে আর লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে আপনার মিলিযোগ নিশ্চয় টেলিগ্রামে যাই জয়েন হয়ে নাই তার লিঙ্ক মধ্যে ডেসক্রিপশনে দিয়েছি তলে দেখুন তিনোটি অপশন রয়েছে কিভাবে আবেদন করবে দ্বিতীয়টি হচ্ছে অনলাইনে আবেদন করতু এবং তৃতীয়টি রয়েছে আবেদনের স্থিতি গোটে পরে গোটে ডিটেলস আলোচনা করি করে যা ব্যস্ত হবেন ভিডিও শেষে আপনার মোর মতামত দিয়েছি কেউ মাধ্যমে আপনার আপ্লাই কলে অতি সহজে এই সহায়তা রাশি পাইপার তবে প্রথমে আমি জাঁয়া আবেদন করা পূর্ব কোণ কোণ সব ডকুমেন্টর আবশ্যকতা রয়েছে তলক স্কল কলে দেখবে আবশ্যকীয় দস্তাবিজ তা উপরে আপনার ক্লিক করবে আপনার সামনে যে পপ আসবে সেটি দুইটি অপশন রয়েছে প্রথমে তো হচ্ছে যে ব্যক্তি আবেদন করবে তাঁর কোণ ডকুমেন্ট থাকা আবশ্যক মুখ্যত আধার কার্ড থাকা দরকার আপনার যে ব্যক্তি মরিচার আউ যে ব্যক্তি তাপাই আবেদন করছেন এইসব নিম্নলিখিত প্রমাণপত্র দরকার যেমিকি রাশন কার্ড বিবাহ প্রমাণপত্র জন্ম প্রমাণপত্র আইনগত উত্তরাধিকারী প্রমাণপত্র তাঁর যদি ওয়াইফ আপ্লাই করুবে তাহলে বিবাহ প্রমাণপত্র স করে পেবে দ্বিতীয় সাইডে লেখা হয়েছে মৃত হয়ে ব্যক্তিঙ্কর প্রমাণপত্র ফার্স্ট তো তাঁর মৃত্যু হয়েছে বলে প্রমাণপত্র থাকা দরকার দ্বিতীয়ত করোনার মৃত্যু হয়েছে বলে তার প্রমাণ থাকা দরকার তৃতীয়টি হচ্ছে আধার কার্ড বাস এতিকি ডকুমেন্ট ফার্স্ট আপনার রেডি করে নেবে তাপরে দেখুন অপশনটি রয়েছে অনলাইনে আবেদন করতু সেটি মধ্যে আপনার কিছু সূচনা দিয়ে যাই প্রথমটি রয়েছে যদি কোভিড-19 মৃত্যু হয়েছে বলে প্রমাণপত্র না তাপাই অনলাইনে আবেদন করে পেবে অনুকম্পামূলক রাশি আবেদন করে পেবে আবেদন করে সারা ওটিপি মাধ্যমে আপনার জনাই দিয়েছে লাস্ট দিয়েছি সঠিক মোবাইল নম্বর দিও এটি দুইটি অপশন রয়েছে ফার্স্ট করোনার মৃত্যু হয়েছে বলে যদি প্রমাণপত্র এযায় আপনার পাখে না তাপাই এটি অনলাইনে আবেদন করে পেবে দ্বিতীয়টি রয়েছে অনুকম্পামূলক রাশি 50,000 টাকা সহায়তা বি এটি অনলাইনে আপনার আবেদন করে পেবে তেমন দুইটি অপশন দিয়েছি ফার্স্ট ডকুমেন্ট আপনার পাখে যদি না তাহলে অনুকম্পামূলক রাশি পূর্ব কোভিড-19 জনিত মৃত্যুর দস্তাবিজ আপনার আপ্লাই করা পড়ব তেমন তা উপরে আমি ক্লিক করা ফার্স্ট সেই অপশনটি আমি দেখি নেওয়া উপরে দেখুন লেখি দিয়েছি পুরা ক্লিয়রলি কোভিড-19 মৃত্যু হয়েছে বলে তার দস্তাবিজ সরকারি আবেদন ফার্স্ট অপশন দিয়েছি মৃত ব্যক্তিঙ্ক বিবরণী যে ব্যক্তিঙ্কর মৃত্যু হয়েছে তাঁর সম্পর্কিত ডিটেলস ফার্স্ট আপনার মাগিছি তেমন তাঁর ডিটেলস দেবে যেমিকি মৃত ব্যক্তিঙ্কর নাম আবেদনকারী পিতা মাতা স্বামীঙ্কর নাম আবেদনকারী লিঙ্গ মেল ফিমেল না কোণ তাঁর কেউ বয়সের মৃত্যু হয়েছে মৃত্যু তারিখ ও সময় এই দুইটি জিনিস বহু ইম্পর্টাণ্ট সাইট্রে দেখুবে গোটে যে সাইন রয়েছে তা উপরে ক্লিক করি দেবে কারণ যে তারিখ যে সময় দেবে ডাক্তারখানার যদি মৃত্যু হয়ে থাকে রেকর্ড সাংে যদি ম্যাচ খাওতব অতি সহজে এই কার্ডটি আপনার এই অনলাইনে আপ্লাই করি পাইপার তেমন এতে যেমি কোণী বি ত্রুটি নহে দেন কেউ জেলায় তাঁর মৃত্যু হয়েছে কেউ স্থান তিনোটি স্থানের দিয়েছি ডাক্তারখানার মৃত্যু হয়েছে না ঘরে না অন্যান্য স্থানের দেখুন ডাক্তারখানার যদি মৃত্যু হয়ে থাকে কোণী অসুবিধা হব না ঘর বা অন্য স্থান দিয়ে টিকি অসুবিধা হয়ে পড়ে তেমন যেত ডাক্তারখানা আপনার সিলেক্ট করবে ডাক্তারখানার নাম মাগিব আপনার সঠিক ডাক্তারখানার নামটি দেবে কেউ কারণে মৃত্যু হয়েছে তাকে ফিল আপ করবে আপনার দস্তাবিজ এটি আপলোড করবে 1 MB তলক বা এটি ব্রাউজ উপরে ক্লিক করি 1 MB তলক হয়ে আবশ্যক দেন আপলোড করে নেবে
ତାପରେ ମାଗିଛି ଜନ୍ମ ମୃତ୍ୟୁ ରେଜିଷ୍ଟରଙ୍କ ଠାରୁ ମୃତ୍ୟୁ ପ୍ରମାଣପତ୍ର ପାଇଛନ୍ତି କି। ଯଦି ଖାଲି ମୃତ୍ୟୁ ପ୍ରମାଣପତ୍ର ପାଇଛନ୍ତି ତାହେଲେ ହଁ ଉପରେ ସିଲେକ୍ଟ କରିବେ, ନହେଲେ ନା ଉପରେ ସିଲେକ୍ଟ କରିବେ। COVID-19 ରିପୋର୍ଟ ଉପଲବ୍ଧ ହୋଇଥିଲା କି, ଯଦି ହଁ ତ ହଁ, ନହେଲେ ନା ତ ନା। ତାଙ୍କର ଆଧାର ନମ୍ବର ଦେବେ ଆଉ ଆଧାର କାର୍ଡ଼ଟିକୁ ଏଠି ଅପଲୋଡ଼ କରିବେ। 1 MB ସାଇଜ୍ ତଳକୁ ହୋଇଥିବା ଆବଶ୍ୟକ। ତାଙ୍କର ସ୍ଥାୟୀ ଠିକଣା କ'ଣ ଥିଲା, ତାଙ୍କର ନିଜର ଆଡ୍ରେସ୍ ଆପଣମାନେ ଏଠି ଫିଲ୍ଅପ୍ କରିବେ। ରାଜ୍ୟ, ଜିଲ୍ଲା, ବ୍ଲକ୍ ଏସବୁ ଅତି ଇଜି ଅଛି, ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଫିଲ୍ଅପ୍ କରିପାରିବେ। ତାଙ୍କର ବ୍ଲକ୍, ତହସିଲ, ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ, ତେଣୁ ଏଥିରେ ମୁଁ ଆଉ ବେଶୀ ସମୟ ନେଉନି। ତାପରେ ଆସିଛି ଆବେଦନକାରୀଙ୍କ ବିବରଣୀ, ଅର୍ଥାତ୍ ଆପଣ ଆପ୍ଲାଏ କରୁଛନ୍ତି ତାଙ୍କ ପାଇଁ, ତେଣୁ ଏଥିରୁ ଆ ତଳକୁ ଯେତିକି ଡିଟେଲ୍ସ ଆପଣଙ୍କର ଦେବେ, ଯେମିତିକି ଆପଣଙ୍କର ନାମ, ଆପଣଙ୍କର ମୋବାଇଲ୍ ନମ୍ବର, ମୃତ ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହିତ ସମ୍ପର୍କ, ଏଠି ବହୁତ ଗୁଡ଼ାଏ ଅପସନ୍ ରହିଛି। ଆପଣ ଯେଉଁ ତାଙ୍କ ପାଇଁ ଆବେଦନ କରୁଛନ୍ତି ଆପଣ କିଏ, ତାଙ୍କର ବାପା ନା ମା ନା ତାଙ୍କ ପୁଅ, ଏଠି ବହୁତ ଗୁଡ଼ାଏ ଅପସନ୍ ରହିଛି। ଆପଣ ଯେଉଁ ହିସାବରେ ଆପଣଙ୍କର ସମ୍ପର୍କ ଦେଇକି ଆପଣଙ୍କର ପରିଚୟ ପ୍ରମାଣପତ୍ର, ନିଜର ଆଧାର କାର୍ଡ଼, ଆଧାର କାର୍ଡ଼ର ନମ୍ବର ଆଉ ଆଧାର କାର୍ଡ଼ଟିକୁ ଅପଲୋଡ଼ କରିକି ସବମିଟ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ। କ୍ଲିକ୍ କଲା ପରେ ସକ୍ସେସଫୁଲି ସବମିଟ୍ ହୋଇଯିବ। ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ଟ୍ରାକ୍ କରିବା ପାଇଁ ଗୋଟେ ଆଇ ଡି ନମ୍ବର ଆସିଯିବ ସେଇଠି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ, ନଚେତ ଆପଣଙ୍କ ରେଜିଷ୍ଟର୍ ମୋବାଇଲ୍ ନମ୍ବରକୁ କିଛି ସମୟ ପରେ SMS ମାଧ୍ୟମରେ ଆସିଯିବ, ଯାହାକୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଆପଣ ଟ୍ରାକ୍ କରିକି ଜାଣିପାରିବେ ଯେଉଁ ଆବେଦନର ସ୍ଥିତି କ'ଣ ରହିଛି ବା କେତେ ଦୂର ଆପଣଙ୍କର ଯେଉଁ ଆବେଦନ କରିଥିଲେ ତାହା କେତେ ବାଟ ଗଲା। ତେବେ ଫ୍ରେଣ୍ଡସ୍, COVID-19 ଜନିତ ମୃତ୍ୟୁର ଦସ୍ତାବିଜ ପାଇଁ ଅପଲୋଡ଼ କରିସାରିବା ପରେ ସେ ସାର୍ଟିଫିକେଟ୍ଟିକୁ ପାଇସାରିଲା ପରେ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ସହାୟତା ରାଶି ପାଇଁ ଆମେ ଆବେଦନ କରିବା, ଯେଉଁ 50,000 ଟଙ୍କା ସହାୟତା ରାଶି ପାଇଁ, ତା ତଳ ଅପସନ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ। ଫାର୍ଷ୍ଟ ଦେଖନ୍ତୁ ଏଠି କ୍ଲିଅରଲି ମେନ୍ସନ୍ କରାଯାଇଛି COVID-19 ଏକ୍ସଗ୍ରାଟିଆ ପେମେଣ୍ଟ ଆସିଷ୍ଟାଣ୍ଟ ରେଜିଷ୍ଟ୍ରେସନ। ତେବେ ପ୍ରଥମେ ଅପସନ୍ ଦେଇଛି COVID-19 ମୃତ୍ୟୁ ସମ୍ପର୍କିତ ସରକାରୀ ଦସ୍ତାବିଜ ଉପଲବ୍ଧ କି, ହଁ ଉପରେ ସିଲେକ୍ଟ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ, ନଚେତ ଆଗକୁ ଯାଇପାରିବେ ନାହିଁ। ଯେଉଁ ସରକାରୀ ପାଇଥିବେ ଦସ୍ତାବିଜଟି ସେଠି ଗୋଟେ ରେଜିଷ୍ଟ୍ରେସନ ନମ୍ବର ଥିବ, ଫାର୍ଷ୍ଟ ଆପଣଙ୍କୁ ସେଇ ରେଜିଷ୍ଟ୍ରେସନ ନମ୍ବରଟିକୁ ଏଠି ପୁଟ୍ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ତାପରେ ଯାହା ଅପସନ୍ ମାଗିଥିବ ସେଇ ହିସାବରେ ଆପଣମାନେ ଫିଲ୍ଅପ୍ କରିକରି ଯିବେ, ଯେମିତିକି ମୃତ ବ୍ୟକ୍ତିଙ୍କର ନାମ ଦେବେ, ଆପଣ ଆବେଦନ କରୁଛନ୍ତି ଆବେଦନକାରୀଙ୍କ ନାମ ଦେବେ, ଆପଣଙ୍କର ଲିଙ୍ଗ କ'ଣ ରହିଛି ପୁରୁଷ ମହିଳା ତା ଦେବେ, ଆପଣଙ୍କର ଜନ୍ମ ତାରିଖ ଦେବେ, ଆପଣଙ୍କର ସ୍ଥାୟୀ ଠିକଣା କ'ଣ ରହିଛି ସେସବୁକୁ ଜିନିଷ ଫିଲ୍ଅପ୍ କରିବେ। ବ୍ଲକ୍, ତହସିଲ, ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ, ଗ୍ରାମ ୱାର୍ଡ଼ ଯାହା ମାଗିଛି ସେଇ ଅନୁସାରେ ଇଜି ରହିଛି, କୌଣସି କ୍ରିଟିକାଲ୍ ଜିନିଷ ନାହିଁ। ଫିଲ୍ଅପ୍ କରିକରି ତଳକୁ ଯିବେ, ତେଣୁ ମୁଁ ଏଥିରେ ବେଶୀ ସମୟ ମଧ୍ୟ ନେଉନାହିଁ। ସ୍ଥାୟୀ ଠିକଣା କ'ଣ ସେଠି ଟିକ୍ ମାର୍କ ମାରିଦେଇପାରିବେ, ନଚେତ ଅଲଗା ଅଲଗା ଯଦି କିଛି ରହିଛି ବର୍ତ୍ତମାନ ତାକୁ ଆଉଥରେ ପୁଟ୍ କରିପାରିବେ। ଦେନ୍ ତହସିଲ, ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ, ଗ୍ରାମ ୱାର୍ଡ଼ ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କର ପୁଟ୍ କରିବେ, ଦେନ୍ ଆଗକୁ ଯିବେ, କାରଣ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଆପଣଙ୍କୁ ଭେରିଫାଇ କରାଯିବ। ଏଠି ଗୋଟେ ହାଉସ୍ ନମ୍ବର ଆପଣଙ୍କୁ ମାଗିବ, ହାଉସ୍ ନମ୍ବରଟିକୁ ସଠିକ୍ ମଧ୍ୟ ଦେବେ, ମୋବାଇଲ୍ ନମ୍ବର, ହ୍ୱାଟ୍ସଆପ୍ ନମ୍ବର ଦେବେ। ହାଉସ୍ ନମ୍ବରରେ ଯଦି କନଫ୍ୟୁଜ୍ ହୋଇଯାଆନ୍ତି, ଦେଖିବେ ଇଲେକ୍ସନ୍ ବା ନିର୍ବାଚନ ସମୟରେ ଆପଣଙ୍କ ଘରେ ଅଙ୍ଗନବାଡ଼ି ତରଫରୁ ଅଙ୍ଗନବାଡ଼ି କର୍ମୀ ଆସିକି ଗୋଟେ ହାଉସ୍ ନମ୍ବର ମାରନ୍ତି, ତାଙ୍କଠୁ ଏହି ସୂଚନା ପାଇପାରିବେ। ପରବର୍ତ୍ତୀ କିନ୍ ମାନେ ତାଙ୍କର ପିଲାପିଲି ପରବର୍ତ୍ତୀ କେତେ ରହିଛନ୍ତି ସେସବୁ ଜିନିଷ ଆପଣ ଦେଇକି, ଯଦି ଗୋଟେ ପିଲା ରହୁଛି ତାଙ୍କର ଆଧାର ଦେଇକି, ଆଧାର ନମ୍ବର ଦେଇକି ତାଙ୍କର ଆଧାର କାର୍ଡ଼କୁ ଏଠି ଅପଲୋଡ଼ କରିବେ। ତାପରେ ମାଗୁଛି ମୃତ ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହିତ ସମ୍ପର୍କ, ଯେମିତିକି ପୂର୍ବରୁ ମଧ୍ୟ କହିଥିଲି ଆପଣ ଯେଉଁ ଆବେଦନ କରୁଛନ୍ତି ଯେଉଁ ମୃତ ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ଆପଣଙ୍କର ସମ୍ପର୍କ କ'ଣ ରହିଛି, ବହୁତ ଗୁଡ଼ାଏ ଅପସନ୍ ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ସରକାରଙ୍କ ତରଫରୁ ଆହୁରି ମଧ୍ୟ ଏଡ୍ କରାଯାଇପାରେ, ତେଣୁ ଆପଣଙ୍କ ହିସାବରେ ସମ୍ପର୍କକୁ ଚୁଜ୍ କରିବେ। ସମ୍ପର୍କର ପ୍ରମାଣପତ୍ର, ଅର୍ଥାତ୍ ଯେମିତିକି ପୂର୍ବରୁ କହିଥିଲି ରାସନ କାର୍ଡ଼, ଜନ୍ମ ପ୍ରମାଣପତ୍ର, ବିବାହ ପ୍ରମାଣପତ୍ର, ତାକୁ ଏଠି ଅପଲୋଡ଼ କରିବେ। ତାପରେ ରହୁଛି ବ୍ୟାଙ୍କ ଖାତାର ବିବରଣୀ, ଯେଉଁ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟରେ ଆପଣ ଟଙ୍କା ପାଇବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ତାର ଏଠି ବିବରଣୀ ଦେବେ, ସଠିକ୍ ତଥ୍ୟ ଦେବେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ, ଆଉ କରେକ୍ସନ୍ କରିପାରିବେ ନାହିଁ। ଆଉ ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ଆବେଦନ କରୁଛନ୍ତି ତାଙ୍କର ଆଧାର କାର୍ଡ଼ ଆଉ ବ୍ୟାଙ୍କ ପାସ୍ବୁକ୍ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମ୍ୟାଚ୍ ବା ମେଳ ଖାଉଥିବା ଦରକାର, କୌଣସି ଯେମିତି ତ୍ରୁଟି ନଥାଏ ତା ପ୍ରତି ଆପଣମାନେ ସଚେତନ ରହିବେ। ତାପରେ ଏସବୁ ଜିନିଷ ଫିଲ୍ଅପ୍ କରିସାରିଲା ପରେ ଆଉ ଥରେ ରିଚେକ୍ କରିକି ସବମିଟ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ। ଏଠି ବି ମଧ୍ୟ ଆପ୍ଲାଏ କରିସାରିଲା ପରେ ଗୋଟେ ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ ଆଇଡ଼ି ମିଳିବ, ତାକୁ ଆପଣମାନେ ଯେଠି ହେଲେ ଗୋଟେ ଲେଖିକି ରଖିବେ, ଯେଉଁଟାକି ବ୍ୟବହାର କରିକି ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ତାକୁ ଆପଣମାନେ ଟ୍ରାକ୍ କରିପାରିବେ। ତେବେ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆପଣମାନେ ଆବେଦନ କରିସାରିବା ପରେ ଆପଣଙ୍କର COVID-19 ଜନିତ ମୃତ୍ୟୁର ଦସ୍ତାବିଜ ହେଉ ବା ଅନୁକମ୍ପାମୂଳକ ସହାୟତା ରାଶି ପାଇଁ ହେଉ, ଆବେଦନ କରିସାରିବା ପରେ ମୁଁ କହିଲି ଆପଣଙ୍କର ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ହେଉ ବା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ ମୋବାଇଲ୍ ନମ୍ବରରେ ଗୋଟେ ଆଇଡ଼ି ଯିବ, ସେହି ଆଇଡ଼ିକୁ ବ୍ୟବହାର କରିକି ତା ସାଇଟ୍ରେ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କର ଆବେଦନର ସ୍ଥିତି କ'ଣ ରହିଛି ତା ଜାଣିବା ପାଇଁ ତା ଉପରେ କ୍ଲିକ୍ କରିପାରିବେ। ଫାର୍ଷ୍ଟ ଦେଇଛି COVID-19 ଜନିତ ମୃତ୍ୟୁର ସରକାରୀ ଦଲିଲ ପାଇଁ ଯେଉଁ ଆଇଡ଼ି ମିଳିଥିବ ତାକୁ ପୋର୍ଟ କରିକି ସବମିଟ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କଲେ ଜାଣିପାରିବେ। ନଚେତ ତାପରେ ଯେଉଁ ଦେଇଛି ଅନୁକମ୍ପାମୂଳକ ରାଶି, ଆପଣ ତା ପାଇଁ ଯଦି ଆବେଦନ କରିଥିବେ ତା ଉପରେ ସିଲେକ୍ଟ କରିକି ସେଇ ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ ନମ୍ବରକୁ ଦେଇକି ସବମିଟ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିକି ଜାଣିପାରିବେ ଆପଣ ଯେଉଁ ଆପ୍ଲାଏ କରିଥିଲେ ତାହା କେତେ ଦୂର ଗଲା ବା ତାକୁ ସରକାରୀ ସ୍ତରରୁ ଯାଞ୍ଚ କରାଗଲା କି ନାହିଁ, କେଉଁ ସରକାରୀଙ୍କ ସ୍ତରରୁ କେଉଁ ଲେବୁଲରୁ ଯାଞ୍ଚ କରାଗଲା, ତା'ର ଡିଟେଲ୍ ସୂଚନା ଆପଣମାନେ ପାଇପାରିବେ ଏଥିରୁ। ବର୍ତ୍ତମାନ ଜାଣିବା ଆବେଦନ କରିସାରିବା ପରେ କ'ଣ ପ୍ରୋସିଡ଼ିଓର ଆପଣମାନଙ୍କୁ ଫଲୋ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଆବେଦନ କଲାବେଳେ ଆପଣ ଯେଉଁ ସ୍ଥାୟୀ ଠିକଣା ଦେଇଥିବେ ସେହି ସ୍ଥାୟୀ ଠିକଣାରେ ନିଜେ ତହସିଲଦାର ଆପଣଙ୍କ ଆଡ୍ରେସ୍କୁ ଯାଇକି ଆପଣଙ୍କୁ ଭେରିଫାଇ କରିବେ। ତା ସହିତ ଏଇ ଯେଉଁ ଚାର୍ଟ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖାଇଛି, ଏହି ଅଫିସରମାନଙ୍କ ଦ୍ୱାରା ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଯେଉଁ ଦସ୍ତାବିଜ ଦେଇଥିବେ, ଯେଉଁ ଡକୁମେଣ୍ଟ ଦେଇଥିବେ ତାକୁ ଭେରିଫାଇ କରାଯିବ। ତାପରେ ଯେଉଁ RI ବା ରେଭିନ୍ୟୁ ଇନ୍ସପେକ୍ଟର ତାଙ୍କ ଜରିଆରେ
ପାସ୍ବୁକ୍ ଯେଉଁ ଆପଣମାନେ ଦେଇଥିବେ ତାକୁ ତହସିଲଦାର ସଂଗ୍ରହ କରିକି ଆପଣଙ୍କୁ ଆବେଦନ କରିବାର 30 ଦିନ ମଧ୍ୟରେ ସେହି ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟରେ 50,000 ଟଙ୍କା ସହାୟତା ରାଶି ଦିଆଯିବ। ତେଣୁ ମୋଟାମୋଟି ଭାବରେ ଆବେଦନ ଆପଣମାନଙ୍କୁ ସଠିକ୍ ଭାବରେ କଲାପରେ ଆପଣଙ୍କୁ ଆଉ କୌଣସି ବି ପ୍ରୋସିଡ଼ିଅର ଫଲୋ କରିବା ପାଇଁ ପଡ଼ିବନି। ବାସ୍ ଆବେଦନ କରିବାର ଯଦି ଆପଣଙ୍କର ସଠିକ୍ ତଥ୍ୟ ରହୁଛି 30 ଦିନ ମଧ୍ୟରେ ଆପଣଙ୍କ ଟଙ୍କା ଆପଣଙ୍କ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟରେ ପାଇଯିବେ। ତେବେ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆପଣମାନେ ତ ଦେଖିଲେ ଉଭୟ ଅନଲାଇନ୍ ଆଉ ଅଫ୍ଲାଇନ୍ରେ କେମିତି କ'ଣ ଆବେଦନ କରିବେ। ମୋର ଆପଣମାନଙ୍କୁ ଏହି ସଜେସନ୍ ରହିବ, ନିଜର ସମସ୍ତ ଡକୁମେଣ୍ଟକୁ ଧରିକି ଜିଲ୍ଲାପାଳଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟକୁ ଯାଇକି ଅଫ୍ଲାଇନ୍ରେ ଆବେଦନ କରନ୍ତୁ। କାରଣ କୌଣସି ଅପ୍ସନ୍କୁ ଯେତେବେଳେ ଫିଲ୍ଅପ୍ କରିବା ପାଇଁ ଯାଉଛନ୍ତି, ଯଦି ମନରେ କୌଣସି ଦ୍ୱନ୍ଦ୍ୱ ରହୁଛି କି ଆମକୁ ଏହି ଅପ୍ସନ୍ରେ କ'ଣ ଲେଖିବା ପାଇଁ ପଡ଼ିବ, ଉପରସ୍ଥ ଅଧିକାରୀଙ୍କୁ ପଚାରିକି ସେଠି ସଠିକ୍ ତଥ୍ୟଟି ଆପଣମାନେ ଲେଖିପାରିବେ। ମାତ୍ର ଅନଲାଇନ୍ରେ ଯଦି ଆବେଦନ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ମୋବାଇଲ୍ରେ ଭୁଲ୍ରେ ବି ଆପଣମାନେ ଆବେଦନ କରିବେ ନାହିଁ। ଲାପ୍ଟପ୍ ବା PC ଯଦି ରହିଛି ସେଥିରେ ଆବେଦନ କରିବେ, ନଚେତ୍ ଜନସେବା କେନ୍ଦ୍ରକୁ ଯାଇକି ଆବେଦନ କରିପାରିବେ। ଆଉ ଯେଉଁ ତଥ୍ୟ ବି ଦେବେ ତାହା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନିର୍ଭୁଲ ଆଉ ସଠିକ୍ ତଥ୍ୟ ହୋଇଥିବା ଦରକାର, କାରଣ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଆଉ କରେକ୍ସନ୍ ତାକୁ ଚାହିଁଲେ କରିପାରିବେ ନାହିଁ। ବାସ୍ ଏହି ହେଉଛି ଆଜିର ଭିଡ଼ିଓରେ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଥିଲା କିଛି ସୂଚନା। ଆଶା କରୁଛି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଇନଫର୍ମେସନ୍ ଦେଇପାରିଛି। ଆ ବାଦ୍ ଯଦି କିଛି ବି ଡାଉଟ୍ ରହୁଛି ତଳେ ଆପଣମାନେ କମେଣ୍ଟ କରିପାରିବେ। ଆଉ ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ଅନୁରୋଧ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏଜେଣ୍ଟ ଯଦି ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରନ୍ତି, ସମସ୍ତେ ଭିଡ଼ିଓକୁ ନିଜ ଆଡ଼ୁ ଗୋଟେ ଲାଇକ୍ କରିବା ସହିତ ଏବେ ହିଁ ଭିଡ଼ିଓକୁ ଅନ୍ୟମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ସେୟାର କରନ୍ତୁ, ଯାହାଦ୍ୱାରା ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ଭିଡ଼ିଓଟି ପହଞ୍ଚିପାରିବ ଆଉ ସମସ୍ତେ ଲାଭବାନ ହୋଇପାରିବେ।